হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি আমরা সবাই খুব ভালো আছি। আজকের বাংলা প্রথম পত্রের ক্লাসে আমি সিরাতুল মোস্তাকিম শ্রাবণী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ক্রিনে আমরা একজন মহামান্য ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি সবাই এই ব্যক্তিকে চিনতে পারছো? আশা করি আমরা সবাই তাকে চিনতে পারছি, কেননা তিনি হলেন আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যে আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই স্বাধীন দেশের স্বপ্ন দ্রষ্টা এবং আমাদের যে স্বাধীন দেশ লাভের পিছনে যিনি সংগ্রাম করেছেন, তিনি কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই আজকে আমরা যে কবিতাটি পড়ব, সেই কবিতাটির নাম হচ্ছে মুজিব। এবং এই কবিতাটির নাম শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি এই কবিতাটি কিন্তু তাকে নিয়ে লেখা। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। সবুজ শ্যামল বনভূমি নদী তীর বালুচর, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, সবুজ শ্যামল বনভূমি নদী তীর বালুচর। এখানে বাংলাদেশের যে রূপের যে একটা বর্ণনা, সেটা কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ কিরকম। বাংলাদেশ হচ্ছে সবুজ শ্যামল, চারিদিকে সবুজের সমারোহ, এবং এর রয়েছে কি বনভূমি, সবুজ শ্যামল বনভূমি। আর রয়েছে বাংলাদেশ, আমরা জানি নদীমাতৃক দেশ, এদেশে রয়েছে নদী তীর এবং নদী তীরের পাশের বালুচর। সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর, অর্থাৎ এখানে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায়, অর্থাৎ বাংলাদেশের সবুজ শ্যামলিমা বলি না কেন, নদী বলি না কেন, বালুচর বলি না কেন, সব জায়গায় কি আছে, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। অর্থাৎ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি বোঝাতেই কিন্তু এই লাইনটি বলা হয়েছে যে সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, অর্থাৎ আমরা জানি আমাদের দেশকে, বাংলাদেশকে কি বলা হয়েছে, বাংলাদেশ হচ্ছে সোনার বাংলাদেশ। আমাদের জাতীয় সঙ্গীতে আমরা দেখি যে আমাদের আমার সোনার বাংলা, তাহলে বল কি সোনার দেশ মানে বাংলাদেশকে বোঝানো হচ্ছে, যে বাংলাদেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি। এই দেশের গ্রামে কি হয়, মাঠে মাঠে সোনা ধান রাশি রাশি ধান হয়। আমরা জানি যে বাংলাদেশের প্রধান ফসল কি, প্রধান ফসল হচ্ছে ধান। এদেশে অনেক ধান চাষ হয় এবং গ্রামে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে মাঠে মাঠে এই ধানের সোনালী ধান, যে সেই সোনালী ধান রাশি রাশি ভরা। ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। এই যে ফসলের হাসি, যেটা কিনা দেখতে পাই আমরা, ফসলের হাসি, ফসল ফোটার কারণে কৃষকের জীবনে যে হাসি ফুটে ওঠে, কৃষকের মুখের যে হাসি, সেই সকল হাসি দেখে মনে হয় কার হাসি, বঙ্গবন্ধু শেখ মুজিবের হাসি। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের সবুজ শ্যামল বনভূমি, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি কোনায় কোনায় কি আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি আছে, সেটা সেটা সবুজ শ্যামল বনভূমি হোক, সেটা আমাদের নদী তীর হোক। শুধু তাই নয়, আমাদের যে সোনালী ধান, ধানের রাশি রাশি ধান মাঠে মাঠে ফলানো হয়, সেই ধানের যে হাসি, সেই ফসলের যে হাসি, সেটা দেখেও মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের হাসি। কেননা আমরা জানি যে ফসলের মাঠে, আমরা যখন ফসলে হাসি, ফসল ফুটতে দেখি মাঠে মাঠে, যখন অসংখ্য ফসল দেখি, সোনা ধান দেখি ফলন হচ্ছে, বাম্পার ফলন হচ্ছে, তখন কি হয়, এদেশের মানুষের মুখে, গ্রামের মানুষের মুখে হাসি ফুটে ওঠে। এবং সেই হাসিকে কিন্তু তুলনা করা হচ্ছে কার সাথে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসির সাথে। এরপরে আছে কি, শিশুর মধুর হাসিতে যখন ঘরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। অর্থাৎ এখানে শিশুর মধুর হাসি, আমরা জানি একটা সদ্য ভূমিষ্ঠমান শিশু বা একটা শিশু যখন হাসে, তখন তার হাসির মধ্যে এক ধরনের মিষ্টতা থাকে, এক ধরনের কি থাকে, তার নিষ্পাপ যে একটা হাসি, সেই মধুর হাসিটা কিন্তু আমরা দেখি যে শিশুর মধ্যে ফুটে ওঠে। সেই যে শিশুর মধুর হাসি বাঙালির ঘর ভরে ওঠে যখন নতুন কোনো শিশু সেই ঘরে জন্ম নেয়। তারপর সেই হাসি দেখেও কিন্তু কি মনে হয়, মনে হয় যে যেন চির শিশু মুজিবর, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসির সাথে কিন্তু এটাকেও তুলনা করা হচ্ছে, যে মনে হয় যেন শিশু হয়ে আসে হাসে চির শিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। আমরা বাঙালি যতদিন মানে এই বাংলাদেশ যতদিন থাকবে, এই বাঙালি জাতি যতদিন থাকবে বেঁচে পৃথিবীতে, ঠিক ততদিন এই স্বাধীন বাংলা ডাকবে কাকে, শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকবে আয় ঘরে ফিরে আয়। অর্থাৎ আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি বাংলাদেশের সব জায়গায় রয়েছে, কেননা তার কারণে আমরা আজ একটি স্বাধীন দেশের নাগরিক, আমরা এই স্বাধীন বাংলাদেশে
মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। তাহলে যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কীর্তি, তার যে ত্যাগ, তার যে সংগ্রাম, সেগুলো বেঁচে থাকবে এবং সেগুলো বাংলার শিশুর মুখে হাসি হয়ে ফুটে থাকবে, সেই সবুজ শ্যামলিমা ভরা বাংলাতে ফুটে থাকবে, ফসলের হাসিতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরদিন কি থাকবেন, বেঁচে থাকবেন। তাহলে এর মাধ্যমে কিন্তু কবি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ এবং বাঙালি জাতি যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা করে গেছেন আমাদের জন্য, সবকিছু কিন্তু ততদিনই বেঁচে রইবে এবং এটা কিন্তু আমরণ মানুষ দেখে যাবে। তার যে মহৎ কীর্তি, তার এই মহৎ কীর্তির জন্য কিন্তু আমরা কি উপহার পেয়েছি, আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র উপহার পেয়েছি, আমরা একটি জাতি উপহার পেয়েছি, নিজেদের একটা পরিচয় উপহার পেয়েছি, এবং এই কবিতার মাধ্যমে কিন্তু কবি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বন্ধুরা, এই ছিল আমাদের কবিতার আলোচনা। এবার আমরা আলোচনা করব আমাদের যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে কবিতার শেষে, সেই সৃজনশীল প্রশ্নটি উদ্দীপকটি আমরা ভিডিওটি পজ করে উদ্দীপকটি খুব ভালোভাবে পড়ে নিব এবং এরপর যে প্রশ্নগুলো আছে সেগুলোর দিকে তাকাব। বন্ধুরা, আশা করি আমাদের উদ্দীপকটি সবার পড়া শেষ। এবার আমরা চলো উত্তরগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে? বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কবিতায় দেখেছিলাম যে বলা হয়েছে শিশুর মধুর হাসিতে ভরে বাঙালির ঘর। তাহলে শিশুর মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে, অর্থাৎ যখন নতুন একটি শিশু জন্ম নেয় বা কোন একটি শিশু যখন হাসি দেয়, তখন বাঙালির কি হয়, বাঙালির ঘর আনন্দে খুশিতে ভরে ওঠে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মুজিব আয় ঘরে ফিরে আয়, এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে মুজিব আয় ঘরে ফিরে আয় বলতে কবি কি বুঝিয়েছিলেন? কবি মনে করেন যে বাংলার মানুষ, প্রকৃতি, আকাশ, বাতাস সব জায়গাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরাজমান, তাই তাকে ঘরে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি, এই দেশকে ভালোবাসতেন বলেই তিনি সংগ্রাম করেছেন ও জীবন দিয়েছেন, তার এই দেশপ্রেমের মূল্য অপরিসীম, বাঙালি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে চিরদিন। মুজিব আয় ঘরে ফিরে আয় বাক্যটির মাধ্যমে মূলত তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, বোঝানো হয়েছে যে যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নের আলোচনা। এবার আমরা যাব আমাদের তৃতীয় প্রশ্নটিতে। ঠিকই আছে, উদ্দীপকের বর্ণিত ঘটনার সঙ্গে মুজিব কবিতার ভাবগত দিক তুলে ধরো। বন্ধুরা, আমাদের উদ্দীপকের মধ্যে কি দেখেছি আমরা? উদ্দীপকে ছিল যে মধুমতি একটি গ্রাম, সেই মধুমতি গ্রাম অবহেলিত এবং সেখানে শিক্ষার হার কম হয়, মানুষজন কি করতে পারছে না, অগ্রসর হতে পারছে না, অগ্রগতি করতে পারছে না। সেখানে রশিদ সাহেব নামক একজন ব্যক্তি আসেন, যে কিনা গ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ হন ও সেটাকে একটি আদর্শ গ্রামে পরিণত করেন। ও রশিদ সাহেব মারা যাওয়ার পরেও মধুমতি গ্রামের মানুষেরা তাকে কি করেন, শ্রদ্ধাভরে স্মরণ করেন তার কীর্তির জন্য। তাহলে উদ্দীপকের বর্ণিত ঘটনার সঙ্গে মুজিব কবিতার ভাবগত দিক কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি যে মধুমতি গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করার জন্য গ্রামের জনগণ রশিদ সাহেবের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে, এটা আছে উদ্দীপকে। অপরদিকে মুজিব কবিতায় আমরা দেখেছি কি, মুজিবের অবদানের জন্য কবি মুজিবকে আবারও ফিরে আসার আহ্বান জানাচ্ছেন এবং বাঙালি জাতি তার অবদানকে কি করে, চিরদিন স্মরণ করে রাখবে, যতদিন বাংলা থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন মুজিবের এই কীর্তিও বেঁচে থাকবে মানুষের মাঝে। তাহলে এই দিকটি কিন্তু আমাদের উদ্দীপকের সাথে মুজিব কবিতার ভাবগত মিল রয়েছে এবং এটাই কিন্তু তুলে ধরা হলো। বন্ধুরা, এবার আমরা আলোচনা করবো আমাদের শেষ প্রশ্ন, সেটি কি, মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা, কথাটি সার্থকতা প্রমাণ করো। এই কথাটি কেন বলা হলো বন্ধুরা? কারণ আমরা দেখেছি যে মধুমতি গ্রামটিও অবহেলিত ছিল, সেখানে শিক্ষার হার কম ছিল, সেখানে রশিদ সাহেব নামক একজন ব্যক্তির আগমন ঘটে এবং তিনি গ্রামবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কি করেন, একটি আদর্শ গ্রামে পরিণত করেন। এবং ঠিক একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার পিছনে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, প্রেরণা জুগিয়েছেন, তিনি সংগ্রাম করেছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন শুধুমাত্র আমাদের বাংলাদেশকে স্বাধীন করবার জন্য। এবং এই মুজিবও কিন্তু স্বাধীনতার পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশকে গঠনের জন্য কিন্তু তিনি কাজ করেছেন। তাহলে এবং তার যে কীর্তিগুলো আছে সেটাও কিন্তু মানুষ কি করে, চিরদিন স্মরণ রাখবে। এবং এর এই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতা স্বাধীন বাংলা, কেননা একইভাবে মধুমতি গ্রামকেও আদর্শ গ্রামে পরিণত করা হয়েছে, যেরকম ভাবে মুজিব যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন, একটি স্বাধীন বাংলাদেশ তিনি আমাদেরকে উপহার দিতে পেরেছিলেন ঠিক একইভাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রশ্নের আলোচনা। আমাদের প্রশ্নের উত্তরে কি বলা আছে, যে অবহেলিত ও অধিকার বঞ্চিত অবস্থা থেকে স্বাবলম্বী হওয়ার দিক দিয়ে উদ্দীপকের মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতা স্বাধীন বাংলা। তাহলে আমাদের আলোচনা
করার যে দিকটা আমরা আলোচনা করলাম সেটার সাথে কিন্তু আমাদের উত্তরটিরও মিল আছে। তাহলে আমরা বন্ধুরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।